ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আছি আমি জুবাই আহমেদ আমার সঙ্গে আছেন বাংলার প্রধান এবং আমাদের সঙ্গে সার্বিক সহায়তা এবং ক্যামেরার পেছনে আছেন আরাফাতুল ইসলাম দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব একটু স্পর্শকাত সেটি হচ্ছে যে কনপল্লিতে সেখানে একজন যৌনকর্মীর তাকে জানাজা দেয়া হয়েছে তার শেষকৃত্য সঠিকভাবে পালন করা হয়েছে এবং এটি নিয়ে আমরা দেখলাম যে সারা বিশ্বে বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি এসেছে এবং সবাই বিষয়টি নিয়ে আলোচনা করছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আপনারাও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন আমাদের লাইভের নিচে লিখতে পারেন খালেদ ভাই বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে এতদিন পর এই প্রথমবারের মতো একজন যৌনকর্মীকে জানাজা দেয়া হলো মানে সম্মানজনক একটা তাকে শেষকৃত্য পালন করা হলো বিষয়টিকে কিভাবে দেখছেন দেখেন আপনি ঠিকই বলেছেন যে বিষয়টি স্পর্শকাতর কিন্তু আমি বিষয়টি যেভাবে দেখি সেটা আমার জায়গা থেকে আমি বলি ধরেন ইসলামিক স্কলাররা কিন্তু সারা পৃথিবীতেই ছড়িয়ে আছেন ইসলাম শুধু বাংলাদেশের ধর্ম না বা বাংলাদেশের মানুষই শুধু ইসলাম পালন করে না সারা পৃথিবীতে নানা জায়গাতে ইসলাম পালন করে তো ইসলামী স্কলাররা নানা বিষয় নানা সময় নানা আলোচনায় তারা বসেছেন সেটা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে হোক বা মদিনায় যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা হোক বা ইরানের গবেষকরা বা বিশ্লেষকরাই হোক তারা সবাই মিলে মোটামুটি কিছু বিষয়ে একমত হয়েছেন ইসলামের ব্যাখ্যায় কারণ সব কিছু তো আপনি কোরআন বা হাদিসের মধ্যে হুবহু উল্লেখ করা থাকবে না তার মধ্যে একটি বিষয়ে তাদের মধ্যে বেশিরভাগ সময় ঐকমত্যর মধ্যে দেখা যায় সেইটা হচ্ছে এরকম যে কেউ একজন যখন মুসলমান হিসাবে থাকেন অর্থাৎ মুসলমান হিসাবে থাকতে হলে তাকে কালেমা বা কালেমা শাহাদাত আমরা যেরকমভাবে বলি আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা এবং হজরত মহাম্মাল্লাকে সাক্ষ্য দেওয়া যে আমি তাকে নবী বা সর্বশ্রেষ্ঠ নবী বা শেষ নবী বলে মানছি এইটি যারা স্বীকার করবেন অর্থাৎ নিজেকে যারা মুসলমান বলবেন তাদের কোনো কর্মের জন্য বা তাদের কোনো কীর্তির জন্য বা তাদের কোনো আচরণের জন্য তাকে অন্য আরেকটা মানুষ অমুসলমান বলা যাবে না তারা এটা না বলার সিদ্ধান্ত দিচ্ছেন কারণ সেটি আল্লাহর হাতে এবং আল্লাহর কাছেই সেটি শেষ বিচারে ভার হচ্ছে আল্লাহ এই দৌলত দিয়ার ক্ষেত্রে যেটি হয়েছে আপনি দেখবেন একজন পুলিশ কর্মকর্তা যেই পুলিশ কর্মকর্তা তিনি এর আগে যারা যৌনকর্মী যারা মারা গেছেন তাদের লাশ আসলে পানিতে ভাসিয়ে দেওয়া হতো কখনো মাটি চাপা দেওয়া হতো তিনি একটি উদ্যোগ নেন যে এই লাশটির যেন আসলে জানাজা বা শেষ আপনি যেটি বলছিলেন যে সেটি যেন হয় তিনি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে প্রথমে এটি বললেন যে এটি করতে ইমাম সাহেব সেখানে আসলে রাজি হননি প্রথমে তখন তিনি ইমাম সাহেবকে বুঝিয়ে ইমাম সাহেবকে প্রশ্ন করলেন যে এই কীর্তির জন্য কারো যা পড়ানো যাবে না সে যদি মুসলমান হয় সেটি কোথায় আছে তখন তিনি চুপ করে থাকেন এবং এক পর্যায়ে তিনি রাজি হন এবং জানা যায় একজন দুজন করে হতে হতে দুইশো তিনশো জন লোক হয় এইটির সিগনিফিকেন্স এতটাই বিশাল আপনি পশ্চিমা গণমাধ্যম বা অন্যান্য গণমাধ্যমগুলি কিন্তু বেশ গুরুত্ব দিয়ে খবরটি প্রচার করেছে আমরা দেখছি বিভিন্ন জায়গায় খবরটি আসতে এবং সবাই এটি বিশ্লেষণ করছেন বাংলাদেশের মতো একটি ইসলাম বা ধর্ম অবলম্বী মানুষ যেখানে সবচেয়ে বেশি কেউ বলেন নব্বই ভাগ কেউ বলেন পঁচাশি ভাগ কেউ বলেন বিরানব্বই ভাগ সেখানে তারা যখন এটি করছেন বা শুরু করেছেন আশি নব্বই বছরের দিয়ার জীবনে এই ঘটনা কখনো ঘটে নাই তখন এটির আসলেই আলাদা একটি সিগনিফিকেন্স আছে আমার দৃষ্টিতে ব্যাপারটি হচ্ছে এক ধরনের অ্যাকসেপ্টেন্সের আসলে আমরা মানুষ হয়ে মানুষের বিচার করার ভারটা হ্যাঁ তিনি একটি কাজের সঙ্গে জড়িত ছিলেন যাতে যেটি আসলে ইসলাম অ্যাপ্রুভ করে না তাকে আসলে এই কাজটি করার ক্ষেত্রে মানে কোনোভাবেই তিনি বলতে পারবেন না যে তিনি একটি ইসলাম পারমিট করে এরকম একটি কাজ হয়তো করেছেন কিন্তু মানুষ হয়ে মানুষের বিচার করার ভার আমি মনে করি আমাদের না নেওয়া উচিত এবং ইসলামিক স্কলাররাও আসলে সেইটার দিকেই যান এখন কথা আসে হচ্ছে সমাজ নিয়ে সমাজ নিয়ে আসলে আপনি সমাজেরও এক ধরনের স্ট্যান্ডার্ড বা এক ধরনের এক ধরনের নর্ম আসলে মানে সমাজে আমরা দেখতে পাই তো সেই সমাজের দৃষ্টিতে ব্যাপারটি নিয়ে আসলে এটিকে কেউ গ্রহণ করছেন কেউ বা বলছেন যে এটি আসলে ঠিক হচ্ছে না যারা ঠিক হচ্ছে না বলছেন তাদের পক্ষের যুক্তি টা অনেকটা এরকম যে আমাদের তো আসলে সমাজের পক্ষ থেকেও বুঝাইতে হবে যে আমরা তাকে অপছন্দ করি বা ঘৃণা করি তার কাজের জন্য তাকে আসলে ঠিক আমরা এটাকে এপ্রুভ করতে পারি না সেই জন্য আমরা তাকে কোনো সামাজিক নিয়মের মধ্যে দেন জানা জানাজা একটি বড় সামাজিক নিয়ম আপনি জানেন যে জানাজার ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যদি একজন মুসলমান হন আরেকজন মুসলমানের মৃত্যুতে যে শেষবারের মতো প্রার্থনা করা হবে সেখানে আপনার হাজির হওয়াটা কিন্তু আপনার এক ধরনের ফরজ যে ফরজটা হচ্ছে আপনি যদি জানেন যে আপনার কমিউনিটির কেউ যাচ্ছে না তাহলে আপনার উপরেই সেটি বর্তায় কেউ না কেউ তাতে অংশগ্রহণ করতেই হবে এটি একটি সামাজিক কাজ তো সেই সামাজিক কাজের মধ্যে এটি যাওয়াটা অবশ্যই সামাজিক নর্মের উপর ডিপেন্ড করে কিন্তু আমি মনে করি যে মানুষের বিচার মানুষের করা উচিত না আসলে মানুষের বিচার আপনি বলছিলেন যে সামাজিক জায়গাটার কথা সেখানে আমরা দেখেছি যে এই জানা যায় যেখানে মানে এই দৌলত দিয়াতেই অনেক যৌনকর্মী আছেন সেখানে কিংবা তাদের ছেলে মেয়েরা আছেন তারা অনেকেই হচ্ছে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন যে এই ধরনের একটা বিষয় হোক যে তারা তাদের যে স্বজনরা যখন মারা যাচ্ছেন তার তাদেরকে যেন ঠিকমতো জানাজা দেওয়া হয় কবর দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে এবং তারা আলটিমেটলি সেটা পেরেছেন এবং তারা বলছিলেন যে শুরুতে প্রথম দিকে তারা যখন মারা যেত তারা যখন এইগুলো করতে যেতেন বা কোনো ধরনের শেষকৃত্যে তখন গ্রামবাসী সেটা বাধা দিতেন তো সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে যে সেই গ্রামবাসী তারাই এসছেন এতজন মানুষ তো এই যে সামাজিক পরিবর্তন বা এই যে একটা ঘটনা আপনি যে বুঝেটি বলছিলেন সিগনিফিক্যান্স সমাজে আসলে এটার মানে এটার ইম্প্যাক্টটা কি আসলে সমাজের ইম্প্যাক্টটা কিন্তু আসলে আমরা আরো একটু পরে হয়তো এটা বড় করে আমরা বুঝতে পারবো দু বছর পাঁচ বছর দশ বছর পরে আমরা বুঝতে পারবো কিন্তু আপনি একটা মানুষের জীবনটা আপনি দেখেন যে অবশ্যই তারা বা তার পরিবারের বা তার সন্তানেরা বা তার সাথে যারা সংশ্লিষ্ট আছেন ঘনিষ্ঠ আছেন তারা জানছেন যে তিনি এমন একটা কাজ করছেন যেটা হয়তো তার ধর্ম বা তার বিশ্বাসের প্রতি তিনি মানে তিনি তাতে এক পার থেকে সেটি করছেন না কিন্তু মুশকিল হল তিনি কিন্তু মনে করছেন যে তিনি মুসলমান তিনি মনে করছেন যে তার আসলে মৃত্যুর পরে তাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে তাকে আসলে তার কোন একটা বিচারের মধ্যে দিতে তাকে যেতে হবে এবং সেই বিচারটার মধ্যে যে তিনি যেতে চান তার কৃতকর্ম সত্য এখন আমার প্রশ্ন হচ্ছে মানুষ হয়ে তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আমাদের আছে কি না আসলে বা ইসলামও সেরকম বলে কি না যে এ যেহেতু দুনিয়াতে এই অপরাধ করেছে তোমরা তাকে আর তাকে সে চাইলো তোমরা তাকে আর কোন শেষ কৃত অংশন করতে দেন আমরা কিন্তু দেখেছি যে ফাসির আসামি খুন একটা বড় অপরাধ কিন্তু ফাঁসির আসামিরও কিন্তু মানে যিনি আত্মস্বীকৃত খুনি তিনি যখন ফাঁসি ব্যাপারটি মেনেও নেন এবং তার যখন ফাঁসি হয় তারও কিন্তু আসলে জানাজা পড়ার কবরে যাওয়ার বা ইসলামিক রিচুয়াল মিনে মেনে শেষ কৃত্যে অংশগ্রহণ করার অধিকার থাকে তার মানে দুনিয়ার অপরাধের জন্য আল্লাহ কিন্তু তাকে বঞ্চিত করবে এরকম কোনো কথা কিন্তু আমি পাই নাই এইখানে আপনার কথার সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের কয়েকজন দর্শক এরই মধ্যে তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন তো আমি একটু পড়ে বা প্রশ্নগুলি একটু আপনাকে শোনাই সেটি হচ্ছে যে একজন লিখেছেন যে কেন পড়া যাবে না সুদখোর ঘুষখোর যেটি আপনি বলছিলেন দুর্নীতিবাজ চোর বাটপার খুনি ধর্ষক তাদের কি জানা যা হয় না যারা পতিতাদের কাছে যায় তাদের জানা যা মানে এই এই ধরনের কথা আরো লিখেছেন অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট লিখেছেন অনেকে বলছেন যে কার কাছ থেকে কি উত্তর জানতে হবে সেটা কেউ জানে না এই এই রকম মন্তব্য আমরা দেখছি একজন লিখেছেন যে সে যৌনকর্মী হোক আর যাই হোক তার আমলের হিসাব সে দিবে একজন মুসলিম হিসেবে জানা যা তার হোক হক তো মানে আপনি যেটি বলছেন যে আমি 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 দর্শকদের সাথে সম্পূর্ণ একমত যে আসলে পৃথিবীতে নানা রকম অপরাধ মানুষ করেন সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে এম মানে যেই হচ্ছে ইসলামে বড় বড় মানে অপরাধ বলে স্বীকৃত এতিমের সম্পত্তি চুরি করা বা তার বঞ্চিত করা কোনো একটি মানুষকে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা তার কাউকে জোর করা কারো কাছে কোনো কিছু ছিনিয়ে নেওয়া ধর্ষণ করা খুন করা কিন্তু আমি মনে করি যে মানুষ হয়ে মানুষের কৃতকর্মের বিচার আসলে আমাদের রাষ্ট্র তার মতো করে করে কিন্তু যেইটার হক হচ্ছে যেখানে হক শব্দটা ব্যবহার করা হয়েছে একজন মানুষ যদি মুসলমান হয় তার কিছু অধিকার জন্মায় তার কিছু অধিকার জন্মায় মানে সে আসলে শেষ দিন যখন সে চলে যাবে এই দুনিয়া থেকে তার সে কিভাবে যাবে সেটি সে আসলে ঠিক করতে পারে সে ঠিক করতে পারে যে তার আসলে জানা যা হবে সেখানে তার হয়ে মাফ চাইবেন কিছু লোক তার জন্য দোয়া করবেন কিছু লোক সেটি সে চাইতে পারে আমাদের কিন্তু এটি থেকে তাদের বঞ্চিত করার কোনো অধিকার নেই সামাজিক ইম্প্যাক্ট নিয়ে আপনি প্রশ্ন করছিলেন এর আগে সমাজের ইম্প্যাক্টটা কি আপনি দেখেন যে পৃথিবীর অনেক দেশে কিন্তু পতিতাবৃত্তির আইন রয়েছে এবং দৌলত যে প্রতিতাপ সেটি নিষিদ্ধ হচ্ছে সমাজের দৃষ্টিতে দৃষ্টিতে কিন্তু সেটি বৈধ বাংলাদেশে তো এই পেশা পেশা বৈধ বাংলাদেশের পেশা বৈধ মানে আইনের দৃষ্টিতে এটি বৈধ আপনি সামাজিক ভাবে এটি বলতে পারেন যে এটি নিষিদ্ধ পল্লী আমরা অনেক রকম অনেক নাম করি অনেক কিছু বলি সেটি বৈধ তো সেই ক্ষেত্রে এই পৃথিবীর বিচারটা তার কাছে পরকালের বিচারের উপরে কিভাবে প্রভাব বিস্তার করবে সেই বিচারের ভাবটার জন্য আল্লাহ কিন্তু আসলে পরকাল কিরকম হবে সেটা ইসলাম ধর্ম বিশ্বাস করলে দেখা যায় যে সেটার কিন্তু একটা বিবিধ বর্ণনা আছে সেই বর্ণনার মধ্যে কোনো একটা মানুষ তার মানে একটা কাউকে বলে দিত কাফির উপক হচ্ছে তমুক এটা তার আসলে বলা উচিত না এটা আমি খুব মনে করি সমাজ যদি এটা অ্যাকসেপ্ট করে না এটা ভালো আরেকটা দিক আমাদের আরেকজন সহকর্মী এটি বলছিলেন যে ও আগের আরেকটি কথা আসি যারা প্রতিটাছেন তাহলে তো তার ব্যবসা আসলে টিকে থাকতো না তার জানা জানি তো আসলে আমরা একজন এক যে একটা প্রশ্ন করছেন আরেকটি বিষয় হচ্ছে যে এই পতিতা পল্লীতে যারা যাচ্ছে তাদের অনেকেই কিন্তু শখ করে বা বেশিরভাগই কিন্তু শখ করে পেশাটি বেছে নেন নাই তাকে সমাজের বা রাষ্ট্রের বিভিন্ন রকম অনাচার এবং বিভিন্ন রকম অভাব অনটন থেকে তাকে এটি আসলে বেছে নিতে হয়েছে তা আমরা সমাজ বা রাষ্ট্র কি এই চেষ্টাটি করছি যে তাদের বা মানে অনেক অল্প বয়সী বাচ্চারাও যায় সেখানে বাধ্য হয় সেখানে দেহ ব্যবসা করতে বা তাদেরকে জোর করে আনা হয় আমরা সমাজ বা রাষ্ট্র কি তাদেরকে সেই নিরাপত্তা দিতে পারছি কিনা বা তাদেরকে সেই নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারছি কিনা যাতে তাদেরকে আর এই ভয়ঙ্কর পেশায় তাদেরকে আর না যেতে হয় যদি না তারা ইচ্ছা করে যায় ইচ্ছা করে কে কী করলো না করলো সেটা তার ব্যাপার কিন্তু অনেকে আপনি দেখবেন যে প্রতিটা পল্লী নিয়ে যত প্রতিবেদন আমরা দেখেছি গত চল্লিশ বছর ধরে দৌলে দু অসংখ্য প্রতিবেদন হয়েছে বেশিরভাগ প্রতিবেদনে আমরা দেখেছি যে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে এখানে সে বিক্রি করে দেওয়া তাদেরকে দিয়ে ব্যবসা করানো সে যখন অপ্রাপ্তবয়স্ক ছিল এটার মানে যখন তাদের না বুঝতো সেটার ব্যবস্থা করা তাদের তার কোনো পড়ালেখা না থাকা সেটি বুঝতে না পারার ক্ষেত্রে রাষ্ট্র 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 কি 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 সেটির কোনো চেষ্টা আসলে করে তাদেরকে তাদেরকে উদ্ধার করতে চায় সেই নিরাপত্তা বেষ্টনী বা বলের মধ্যে রাখতে পারছে আমার দাবি হচ্ছে যে আমরা যেন সবাই মিলে চেষ্টাটা করি যাতে তাকে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে যে সে এত বড় অপরাধী তার জানাজাও করানো যাবে না এটি না বলে সে যেন এই পেশায় না আসতে বাধ্য হয় তার জন্য অন্য বিকল্প থাকে সে যেন তার তার তো বেশি মৌলিক চাহিদাটা অন্য কিছুর মাধ্যমে পূরণ করতে পারে সেই চেষ্টাটা যেন আমরা করি জি এখানে আমি আরো কয়েকটি মন্তব্য আপনাকে পড়ে শোনাতে পারি একজন প্রশ্ন করে নির্মূল এটাকে নির্মূল করা যাবে না যে আমরা যৌনকর্মীদের দোষ দিই কিন্তু যারা যৌনকর্মী নিকট যায় তারা কি সাধু আপনি যেটি বলছিলেন একজন লিতে যায় হ্যাঁ ওই একই আরেকজন সে একই রকম লিখেছেন একজন লিখেছেন এটি একটি ভালো উদ্যোগ আরেকজন লিখেছেন আচ্ছা প্রশ্ন হচ্ছে যে মানলেন না তাকে ইসলাম অনুযায়ী জানাজা দিতে হবে কেন জানাজা দিতে শুধু হুজুর লাগবে কেন আমরা নিজেরা করলেই তো হয় সঠিক মনে হয় একজন তো আপনি যদি এই কয়েকটি শেষ আলোচনা আমি মানলেন না যে বললেন আমি বারবার বলছি যে ইসলামিক স্কলাররা ইসলাম না মানা সম্পর্কে যে ব্যক্তি নিয়ে কথাটি হচ্ছে ধরা যাক এটি ককে নিয়ে কথা হচ্ছে সে ক এর সাক্ষ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বা একমাত্র গুরুত্ব দেন মানে কে নিজের মুখে বলতে হবে যে আমি ইসলাম মানি না বা আমি ইসলামের মধ্যে নাই তাইলেই শুধু এইটি বলা যাবে যে ক আসলে ইসলাম মানে না আদারওয়াইজ ক যতক্ষণ পর্যন্ত মানে কয়ের কোনো কর্ম দিয়ে সে ইসলাম মানে না এটি বলা যাবে না সেটি বলার অধিকার আল্লাহ বা সেই ইসলামিক স্কলাররাই বলছে যে সেই ক্ষেত্রে সন্দেহকে প্রাধান্য দিতে হবে ধরেন আপনি নিরানব্বই ভাগ শিওর যে সে ইসলাম মানে না আমি একদম স্কলারদের কথা বলছি তারা বলছে যে নিরানব্বই ভাগ আছে সেই ক্ষেত্রে আপনার সন্দেহকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সেটি বহু ব্যক্তি আছে যে বলে যে আমি কোনো ধর্ম মানি না বা আমি খ্রিস্টান ধর্ম মানি না বা আমি অমুক ধর্ম মানি না সেরকম অনেক ব্যক্তি আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে না বলছে মানে তিনি না বলছে ততক্ষণ পর্যন্ত ইসলাম মানি না এইটা আমরা অন্য কারো ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো না মানে এরকমই এরকমই সাজেশন বা এরকমই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন কারণ তারা এরকম অনেক কিছু অনেক প্রেক্ষিত বিবেচনা করেছেন আসলে এবং তারা কোরআনকে বিশ্লেষণ করেছেন সেক্ষেত্রে ক্ষেত্রে হাদিসকে বিশ্লেষণ করেছেন বিশ্লেষণ করে তারা দেখেছে যে এরকম কোনো নির্দেশনা কোনো মানুষের উপর কারো দেওয়া হয় নাই যে এই মানুষ আসলে বলতে পারেন যে উমুক কে নিশ্চিত করে যে সে আসলে ইসলাম মানে না কিন্তু আমরা আমাদের সমাজে এটা খুব বেশি পরিমাণে দেখি একজন আরেকজনকে বলছেন যে সেটি কুফরি করছেন একজন আরেকজনকে বলছেন তিনি কাফির হয়ে গেছেন একজন আরেকজনকে বলছেন যে তিনি এটি বিদাত করছেন শরীর শিরিক করছেন তিনি এসে এই রায়গুলি এই রায়গুলি দেয়া এক একটা একটা মানুষের না দেওয়া উচিত অনেক জায়গায় দেখবেন সরিয়া বোর্ড থাকে অনেক দেশে সরিয়া কাউন্সিল থাকে সেই সরিয়া কাউন্সিলের মধ্যে এটা কিন্তু এরকম না যে আপনি ইচ্ছা করলে আজকে বলে দিতে পারেন সেই সরিয়া কাউন্সিলে যখন কথাটি ওঠে তখন এটার মধ্যে একটা বাহাস হয় আপনার পক্ষে বা যার বিপক্ষে আপনি কথা বলছেন তার বিপক্ষে কথা বলারও লোক থাকে মানে সে তার আত্মপক্ষ সমর্থন করতে পারে আরেকটা জিনিস হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে নিজে না বলছে একটা মানুষ তো বলার অধিকারই আছে যে আমি ভাই আমি এটা মানছি না কিন্তু নিজে না বললে আপনি এটা বলার ক্ষেত্রে অনেকগুলি কিন্তু ইসলাম মানে না আমরা এত সহজে আসলে এই কথাটি বলতে পারবো না মানে একটি আলোচনা আপনি যেটি বলছিলেন সম্প্রতি আমি দেখেছি ইসলামিক স্কলাররা বিষয়টি আলোট করছিলেন আমাদের উর্দু ডিপার্টমেন্ট তারা একটি ইন্টারভিউ করেছে এটি নিয়ে সে একজন ইসলামিক স্কলারের সেখানে সেই স্কলার বারবার বলছিলেন যে দুটো বিষয় একটি হচ্ছে যে একটি হচ্ছে ফৌজদারি অপরাধ যেটি সমাজের আইন দিয়ে রাষ্ট্রের আইন দিয়ে বিচার করা যেতে পারে আরেকটি হচ্ছে যেটি ইসলামের দৃষ্টিতে যেটি গুণা তো উনি বলছিলেন যে গুণা যেটি করছেন সেটি তার বিচার করবেন হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ করবেন আর যেটি সামাজিক অপরাধ সেগুলো রাষ্ট্রের আইন দিয়ে সেটি করা হবে তো এইরকম আসলে আপনি যেটি বলছিলেন যে থিওলজিক্যাল ডিবেইট আছে এগুলো নিয়ে ব্যাখ্যা আছে এগুলো নিয়ে আলোচনা হতে পারে তো বিষয়টি হচ্ছে যে মানে এই যে এই ধরনের উদ্যোগ যেটিকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন অনেকে বলছেন যে কেন করা হবে সেই এই এই যে এই আলোচনাটা এই আলোচনাটাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি একটা মানে এমন আলোচনা হওয়া উচিত যেটাকে আসলে আমরা একটা সিদ্ধান্তে বুঝবো আপনি বলছিলেন সরিয়া কাউন্সিল বা বোর্ড হ্যাঁ এই রকম একটা একটা পুরোপুরি সিদ্ধান্তে আসা সারা বিশ্বের জন্য এক ধরনের যেন আপনি যেন আল আজহার ইউনিভার্সিটির কথা বলছিলেন সেখানে যে বোর্ডটি আছে তারা বিভিন্ন ফতোয়া দিয়ে থাকে আরও বেশ কয়েকটি এরকম বোর্ড আছে আন্তর্জাতিক সেখান থেকে ফতোয়া জারি করা

তাহলে ধর্মের বিষয়ে কেন একজন সাংবাদিককে ব্যাখ্যা করছেন সাংবাদিকের ব্যাখ্যা শুনছেন আজিব বাঙালি আচ্ছা সাংবাদিক বলতে যদি আমাকে বলে থাকেন আমি একটু বলছি যে সংবাদ মাধ্যমের বা গণমাধ্যমের কাজই হচ্ছে যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলোচনা বা কথাগুলি এসে সামনে হাজির করা আজকে আমি ইসলাম সম্পর্কে আসলে ইসলামের ব্যাখ্যাও আমি দিতে চাচ্ছি না এবং ইসলাম নিয়ে আমি ওরকম কথা বলছি না আমি বলছি যে এই বিষয়ে কথা আমি আপনাদেরকে যদি একটু পড়ে শোনাই সেখানে মধ্যে বলা বিপুল সংখ্যক হাদিস থাকা সত্ত্বেও বিষয়টি এত জটিল যে মানে একজন মানুষকে মুসলমান মুসলমান বা করা না করার প্রসঙ্গে বলা হচ্ছে যে বিষয়টি এত স্পর্শকাত জটিল যে কেবল ধর্মতত্ত্ব বিজ্ঞান ও সম্পর্কে অত্যন্ত পারদর্শী কোনো বিচারক অথবা ফিকা বিচার ওনার কথাই বলছেন মুফতি কোন জিনিসটি সঠিকার্থে অবিশ্বাস করা বোঝায় তা নিরূপণ করার কর্তৃত্বের অধিকারী কেন এই কথা বলছেন কোন মুমিন ব্যক্তি যদি দেখতে পান তার মতোই একজন মুসলমান বা এমন কথা উচ্চারণ করেছে বা চা কাজ করেছে তাতে মনে হয়তো হবে যে সে হয়তো কাফের হয়ে গেছে তা সত্ত্বেও তাকে সন্দেহের সুবিধা দিতে হবে আমি সেই কথাটাই নিরানব্বই শতাংশ অবিশ্বাসের বোঝায় কোনো কথা বা কাজ মাত্র এক শতাংশ বিশ্বাস বা অবিশ্বাস থাকে তাহলেও তাকে কাফের বলা যাবে না তাকে সন্দেহের সুযোগ দিতে হবে তো সেই ক্ষেত্রেই আমি বারবার বলছিলাম যে এই দুনিয়াতে করা কোনো কৃতকর্মের হিসাব নিকাশ করার দায় দায়িত্ব যদি আমি বলি যে মহান আল্লাহ এটি তার নিজের কাছে রেখেছেন এটি 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 কিন্তু কোনো মানুষকে এই কাজে এইটি বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয় নাই এবং ইসলামিক স্কলাররাও কিন্তু একমত হয়েছেন যে অন্য কোনো বিষয় না ইসলামের অন্য ফতোয়া দা বা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আসছি না আমি এই ক্ষেত্রে বলছি যে তারা স্পেসিফিকলি এটাতে এসেছেন যে আমরা এরকম করে কাউকে কাফের ঘোষণা দিতে পারি না যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে নিজে ঘোষণা করে যে সে আর এইটার মধ্যে বিশ্বাস না আসলে আসলে আমি 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 আপনার আপনার সঙ্গে সঙ্গে এবং ওই যিনি প্রশ্নটি তুলেছেন তার অনেকটাই একমত যে আসলে যে বিষয়ে যারা যেটি আপনিও বলছেন আসলে যে বিষয়ে যারা বিশেষজ্ঞ বা যারা যাদের আসলে একটিয়ার আছে যারা সেই বিষয়ে পড়াশোনা করেছেন তারা তার ব্যাখ্যা দিবেন কারণ তারা সেটি ভালো জানে সেটি আমার আপনার কাছে কিন্তু সাংবাদিক হিসেবে আমরা যেহেতু এই বিষয়টার একটা সামাজিক একটা প্রভাব আছে এবং তাই আমরা এটা নিয়ে আলোচনা করছে এবং আমরা চাই চাইছি যে এই যে কনফিউশন আছে মানুষের মধ্যে কেউ বলছেন কারণ আমরা দেখেছি যে আমাদের এখানে মন্তব্য পড়ছে কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন তো এই যে কনফিউশনটা সেটা যেন না থাকে এবং সেই সেই ব্যাখ্যাগুলো যেন আমাদের যারা স্কলার আছেন তারা যেন সেই ব্যাখ্যাগুলো নিয়ে আসেন এবং সবার জন্য একটা যেটি আমি বলছিলাম সবার জন্য স্বীকৃত একটা জায়গায় আসা যায় এখন বিষয়টি হচ্ছে যে যে সামাজিক যে জায়গাটি নিয়ে আমরা কথা বলছিলাম সেই জায়গা নিয়ে সেই জায়গাটা নিয়ে আসলে আমরা শেষ করতে পারি আলোচনায় সেখানে হচ্ছে যে এই যে যৌনকর্মীরা যারা যৌন যৌনকর্মে জোর জোড়াচ্ছেন যেই মেয়েদের কথা বলছেন যে যারা আসলে বিভিন্নভাবে ঠকে সমাজে বিভিন্নভাবে হোঁচট খেয়ে এরপর এই জায়গায় এসে শেষ হচ্ছেন এবং অনেকে জানেন না তাদেরকে এই জায়গায় এনে বিক্রি করে দেওয়া হচ্ছে এই যে এই বিষয়টা এই বিষয়টা ঠেকানোর উপায় কী রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে সেটাকে কিভাবে মানে তাদের সঙ্গে যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনাটা ঠেকানোর উপায় কি বলে আপনার আমার কাছে তো অবশ্যই মনে হয় যে প্রথমে সমাজ এবং রাষ্ট্রকে আসলে ঠিক করে নিতে হবে যে কিছু মৌলিক চাহিদা জায়গাগুলি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসা এগুলি আসলে মানুষের নিশ্চিত করতে হবে মানুষের এগুলি অধিকার এগুলির ব্যাপারে মানুষের কোনো ইয়ে করা যাবে না আমাদের দর্শকদের মধ্যে মিলন বলছেন যে ক্ষত জানা যা হলে প্রতিদা জানা যাওয়া হতে বাধ্য বাধা কথা ইসলাম তো হদিল বলছেন সুদক ঘুষ করে জানা যা হলে তার বাধা কথায় আবার দর্শকদের মধ্যে অনেকে এরকমও বলছেন যে যেমন আজাদ হোসেন বাসার তিনি বলছেন যে এই যুগে কাজের অভাব নেই কেন মানুষেরা যৌনকর্মী হতে হবে সেটি আমাদের আসলে সবারই প্রশ্ন যে কেউ যাতে যৌনকর্মী হতে বাধ্য না হয় তার জন্য তার শিক্ষা নিশ্চিত করা তার স্বাস্থ্য নিশ্চিত করা তার যা বিভিন্ন অধিকার নিশ্চিত করা এবং তার তাকে আসলে প্রোটেক্ট করা সমাজের এবং রাষ্ট্রের দায়িত্ব আমরা যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আরেকজন নাগরিকের সেই অধিকারগুলি নিশ্চিত করার পক্ষে বড় করে কথা না বলতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সকল শিক্ষা দীক্ষা সেগুলি ভুয়াই থেকে যাবে এবং আমরা কখনোই এটি পারবো না যে সমাজে হতে থাকা উপরতলায় তলায় তলে উপরে হতে থাকা অন্যায়গুলি কখনো প্রতিরোধ করতে পারবো না তা আমার আমার মনে হয় আমরা একটা নেইভিত্তিক একটি সমাজ চাই যেই নেইভিত্তিক সমাজের মধ্যে মানুষের মৌলিক যে চাহিদাগুলি সেইগুলি পূরণ হবে এবং মানুষকে কখনো এরকম কোনো পেশায় অংশগ্রহণ করতে হবে না যে পেশাটার মধ্যে তার নিজের মধ্যেও অপরাধবোধ কাজ করে এবং তার অপরাধবোধ এতটাই সমাজের ছড়িয়ে মানে অপরা সেটিকে একটি অপরাধ হিসাবে তাকে অপরাধ হিসাবে দেখার ব্যাপারটি এত বেশি ছড়িয়ে যায় যে সমাজও আসলে তাকে মানে সে তার মৃত্যুর পরে তার জানা যা পড়বে কিনা সেটি নিয়ে বিতর্ক আমরা চাই না যে এরকম কোনো পেশা বা এরকম কোনো কাজ মানুষকে আসলে কখনো করতে হোক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে দর্শক আসলে মোদ্দা কথা এটাই যে মানে কে কি করছেন তার কর্মের ফল তিনি পাবেন হয়তো অনেকে পৃথিবীতেই পাবেন আর যারা পরকালে বিশ্বাস করেন তারা জানেন যে পরকালেই তার জন্য সব ধরনের তার কর্মের কর্মফলের হিসেব নিকেশ হবে তো বিষয়টি হচ্ছে যে প্রত্যেক মানুষকে তার তাকে মানুষ হিসেবে বিবেচনা করা তিনি যেখান থেকে আসেন না কেন তাকে মানুষ হিসেবে বিবেচনা করা তাকে সম্মান দেয়া এটা আসলে আমরা মনে করি যে সবারই সেটা দায়িত্ব ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ডয়চেভেলের সঙ্গে থাকুন